সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি সিলেট শহরে। তো সিলেটের বন্যা পরিস্থিতি আমি আপনাদের সামনে কিছুটা হলেও তুলে ধরার চেষ্টা করব। আমি শহরের ভেতরে নৌকা দেখতে পাচ্ছেন, অনেকেই নৌকা যুগেও চলাফেরা করছে। তো আমি একটি রিক্সায় উঠেছি, তো সামনে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাট সব পানিতে ডুবে গেছে, শুধু পানি আর পানি। ভারত থেকে আসা পানি, সুরমা নদী উঠছে এই বন্যা, ভয়াবহ বন্যা, অসময়ী বন্যা এটা বলা যায়। তো এই বন্যার তোপে আপনারা দেখতে পাচ্ছেন শহরের বিভিন্ন মার্কেটগুলিও তলিয়ে গিয়েছে। আমরা সামনে দেখতে পাচ্ছি মার্কেটের কি নিদারুণ অবস্থা, কোথাও 2 ফিট 3 ফিট পর্যন্ত মার্কেটের ভিতর পানি ঢুকে গিয়েছে, শাটারগুলি দেখতে পাচ্ছেন পানির তলে। তো আমরা আসলে এক শোচনীয় সময় পার করছি, বিশেষ করে সিলেট এলাকার মানুষগুলির আসলে দুর্দশাটা অসহনীয় পর্যায়ে। সিলেটের বিভিন্ন গ্রামের অবস্থা আরও শোচনীয়, প্রাকৃতিক দুর্যোগে গ্রামের মানুষেরা আরও দুর্বিষহ জীবনযাপন করছে। আপনারা বুঝতেই পারছেন মূল শহরের যদি এই অবস্থা হয় তাহলে গ্রামের অবস্থা কতই শোচনীয়। তো সবাই দোয়া করবেন সিলেটবাসীর জন্য। আমরা একটি নৌকা দেখতে পাচ্ছি, অনেকে নৌকা যুগে চলাফেরা করছে, যে যেভাবে পারছে নিত্য প্রয়োজনীয় কাজ সারছে। তো সবাই দোয়া করবেন সিলেটবাসীর জন্য, আল্লাহ এই গজব থেকে রক্ষা করুক, খুব দ্রুতই বন্যা পরিস্থিতির উন্নতি ঘটুক, আল্লাহর কাছে আমরা এই দোয়াই করি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।